এবার আপনাদের দেখাবো এমআর বাঙ্গুরের পরিস্থিতি। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ এমআর বাঙ্গুর হাসপাতালের বিরুদ্ধে। রোগীর পরিজনদের অভিযোগ, ভাঙা পা নিয়ে 11 এপ্রিল হাসপাতালে ভর্তি হন এক রোগী, আজ সেই রোগীর মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় পা ভাঙা রোগীর কিভাবে মৃত্যু হলো প্রশ্ন পরিবারে। চিকিৎসায় গাফিলতি মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রাখার অভিযোগ, যদিও সেই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে মৃতের মেয়ে কি বলেছেন দেখুন। বাবার 11 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে অরবিন্দ সেবক চৌধুরীর কাছে, এইখানে প্রথমে বাঘা যতীনকে দিয়েছে, তারপরে এইখানে দিয়েছে, জবে থেকে দিয়েছে। বাবার পা ভেঙেছে, শুধু টিবি আর ফিবুলে দুটো টুকরো হয়েছে, বাকি ফিমারে বা যে অন্য জয়েন্টে কোথাও কোনো কিছু নেই। ওটি আমি বললো কি ট্রিটমেন্ট করছে জানি না, কারণ পা ভাঙলে কেউ মরে যায় আমি জানি না দাদা, পা ভাঙলে কেউ মরে যায় আমি জানি না। আজকে পৌনে 4টার সময় মারা গেছে, ফালতু অ্যারেস্ট করেছে, এক সপ্তাহ অ্যারেস্ট করেছে, প্রত্যেকদিন 20টা করে পেন কিলার ইনজেকশন দিয়েছে, বলছে ওটি রেডি নেই, কিছু কজ অফ ডেথ বলেনি, এখন বলছে যে ওনার হার্ট ব্লক ছিল, কিন্তু আমাদের কোনো রিপোর্টে আমরা এখানে ইসিজি হয়েছে, ইকোকার্ডিওগ্রাফি করতে আরএসবিতে নিয়ে গেছি, কোনো রিপোর্টে কোনো ফল্ট নেই। আবার কালকে দেখেছে শরীর খারাপ, বাবাকে আইসিইউতে দেখ করতেও কিচ্ছু দেয়নি, চিকিৎসকদের বিরুদ্ধে নার্সদের বিরুদ্ধে বাবার কালকে দেখে শরীর খারাপ হয়েছে, বাবাকে আইসিইউতে দেয়নি। যার আন্ডারে ছিল যে যে দাদা, সে বলছে আমি ফিজিশিয়ানকে রেফার করেছি, ফিজিশিয়ান বলেনি, উনি ওনার গা ছেড়ে দিচ্ছেন, নার্সরা ঘুমোচ্ছিল, প্রচন্ড গাফিলতি। আমি বলছি আমি 4টে সরকারি চাকরির পরীক্ষায় পাস করে বসে আছি, রিটেন ভাইবা আমাকে চাকরি দেয়নি আপনাদের সরকার, দিলে আমার বাবা কাজের জন্য এখানে এসে অ্যাক্সিডেন্টটা হতো না, আমি ঘুষ দিইনি বলে চাকরি হয়নি। আপনারা শুনলেন অভিযোগ, কাঠগড়া এমআর বাঙ্গুর হাসপাতাল, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের দেখুন। 11 তারিখ থেকে হাসপাতালের অপারেশন শুরু হয়ে গেছে এবং মানে নিয়মিতভাবে হাসপাতালের সমস্ত অপারেশন চলছে। না আমি বলছি এটা যে আগে হাসপাতালের বিরুদ্ধে তাদের যে অভিযোগ আছে এটা আপনাদের মুখ থেকে আমি শুনলাম, এবং বাড়ির লোকেরা যেটা বলেছেন বিভিন্ন লোক মারফত তারা বলছেন, তারা অভিযোগটা আমাকে সরাসরি করুন, তাদের পার্টিকুলার অ্যাঙ্গেলটা আমার জানা খুব দরকার যে কি বলতে চাইছেন, তারপরে এটা নিয়ে কিছু মানে করা এগোনো যায়। প্রত্যেকটা ওয়ার্ডে 24 ঘন্টা ডাক্তার থাকেন এবং জরুরি পরিষেবা যেভাবে দেওয়া সম্ভব প্রত্যেকটা একদম সেইভাবেই দেওয়া হচ্ছে, এটা এই অভিযোগটা আমি অস্বীকার করছি।